ওয়েলকাম টু জিওগ্রাফি ডকুমেন্টারি। আমাদের আজকের বিষয় ভূমিরূপ প্রক্রিয়া বা জিওমরফিক প্রসেস। ভূপৃষ্ঠে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ু, ভৌমজল, সমুদ্র তরঙ্গ ইত্যাদি নিরন্তর কাজ করে চলেছে। পৃথিবীর যেখানে এই কাজ হচ্ছে তার নিজস্ব পারিপার্শ্বিক ও ভূতাত্ত্বিক অবস্থা অনুসারে এইসব প্রাকৃতিক শক্তি কোথাও ভূপৃষ্ঠকে ক্ষয় করছে, ক্ষয়জাত পদার্থকে পরিবহন করছে এবং অন্য কোথাও ওই পরিবাহিত পদার্থকে সঞ্চয় করছে। ফলে ভূপৃষ্ঠের স্থানীয় রূপ বা আকৃতি অর্থাৎ ভূমিরূপের বদল ঘটছে। পৃথিবী সুদূর অতীতে কয়েকশো কোটি বছর আগে যখন তার আবহমণ্ডল গড়ে তুলেছিল, সেই সময় থেকে প্রাকৃতিক শক্তিগুলি ভূমির রূপগত পরিবর্তন ঘটিয়ে চলেছে এবং এই প্রক্রিয়া চলতেই থাকবে যতদিন পৃথিবীর বর্তমান প্রাকৃতিক বিন্যাস স্থিতিশীল থাকবে। ভূমিরূপ প্রক্রিয়ার সংজ্ঞা বা ভূমিরূপ প্রক্রিয়া কাকে বলে? সাধারণত পৃথিবী পৃষ্ঠে যেসব ভৌত ও রাসায়নিক প্রক্রিয়া সম্মিলিতভাবে ভূমিরূপের গঠন বা বিবর্তন ঘটায় তাদের ভূমিরূপ প্রক্রিয়া বলা হয়। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া হল প্রধানত পার্থিব প্রক্রিয়া। এই পার্থিব প্রক্রিয়া বলতে বোঝায় ভূমিরূপ গঠনকারী সেই সমস্ত প্রক্রিয়া যা পৃথিবীর বায়ুমণ্ডল, ভূপৃষ্ঠ এবং ভূ অভ্যন্তরে সৃষ্টি হয় এবং কর্ম সম্পাদন করে। পার্থিব প্রক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা অন্তর্জাত প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া হল শিলামণ্ডল ও ভূ অভ্যন্তরের বিভিন্ন অংশে যে প্রাকৃতিক শক্তি প্রতিনিয়ত কাজ করে তাকে অন্তর্জাত শক্তি বলে। অন্তর্জাত শক্তি ভূ অভ্যন্তরের যে পদ্ধতিতে কাজ করে সেই পদ্ধতিকে অন্তর্জাত প্রক্রিয়া বলা হয়। অন্তর্জাত প্রক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা ধীর প্রক্রিয়া ও আকস্মিক প্রক্রিয়া। এই ধীর প্রক্রিয়াকে সাধারণত চারটি ভাগে ভাগ করা যায়, যথা মহীভাবক, গিরিজনী, ইওস্ট্যাটিক আর সমস্থিতিক। মহীভাবক আলোড়ন হল ভূ অভ্যন্তরের পৃথিবীর ব্যাসার্ধ বরাবর উল্লম্বভাবে কাজ করে এবং বিভিন্ন মহাদেশীয় অংশ গঠন করে। গিরিজনী আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করে এবং শিলায় ভাঁজ ফেলে, ভঙ্গিল পর্বত গঠিত হয়। ইওস্ট্যাটিক সঞ্চালন হল সমুদ্রপৃষ্ঠের উত্থান ও পতনের সঙ্গে সঙ্গতি রেখে ভূমিভাগের নিমজ্জন বা উত্থান। এবং সমস্থিতিক আলোড়ন বলতে বোঝায় অভিকর্ষজনিত ভারসাম্যের অবস্থায় শিলার বেদ ও ঘনত্ব অনুযায়ী পাহাড়, মালভূমি, সমভূমি প্রভৃতি ভূপ্রাকৃতিক এককগুলির উচ্চতার বৈশিষ্ট্য বজায় রাখা। অন্তর্জাত প্রক্রিয়ার অধীন আকস্মিক আলোড়ন দু ধরনের, যথা ভূমিকম্প ও অগ্নুৎকম্প। ভূমিকম্প হল পৃথিবীর স্থিতিস্থাপক অভ্যন্তরে কোনো সঞ্চিত শক্তি হঠাৎ মুক্ত হয়ে গেলে ভূত্বক কেঁপে ওঠে এবং একে ভূমিকম্প বলে। অগ্নুৎকম্প
ভূঅভ্যন্তরে গলিত ও সান্দ্র ম্যাগমা, গ্যাস ও জলীয় বাষ্প কোনো ফাটল বা গহ্বরের মধ্য দিয়ে ক্রমশ উপরের দিকে উঠে এসে ভূপৃষ্ঠের বাইরে নিঃসারিত হওয়া অথবা ভূঅভ্যন্তরে উদ্ভেদের আকারে আটকে পড়ার ঘটনাকে এক কথায় অগ্নুদ্গম বলে।